তো আজকের এই ভিডিওতে আপনাদের এম কিষাণ পোর্টালের অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি দেখাবো এবং পাশাপাশি আপনাদের এটাও জানাবো যে এম কিষাণ পোর্টালে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে কোন কোন সুযোগ সুবিধা পাবেন। তো যদি আপনি কৃষক হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা mkishan.gov.in অর্থাৎ এই পেজটায় চলে আসবেন। তো এখান থেকে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্মার রেজিস্ট্রেশন ফর্ম। তো প্রথমে চলে আসছে মোবাইল নাম্বার। তো বর্তমানে আপনার যে মোবাইল নাম্বারটা খোলা আছে বা যে মোবাইল নাম্বারটা চালু আছে সেখানে এই মোবাইল নাম্বারটা দেবেন। দেওয়ার পর আপনার কী করবেন, প্রসেড অপশনে ক্লিক করবেন। তো প্রথমে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার দিয়ে প্রসেড করতে হবে। তো আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বার দেওয়ার পর আমরা কী করবো, প্রসেড অপশনে ক্লিক করবো। প্রসেড অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি ফর্ম চলে আসবে যেখানে কিন্তু আপনাদের ফুল ডিটেলস দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্মার রেজিস্ট্রেশন ফর্ম, প্রথমে মোবাইল নাম্বার চলে এসেছে এবং সেকেন্ড টাইম কী চলে এসেছে, এখানে দেখুন নেম অর্থাৎ যিনি ফার্মার বা যিনি কৃষক তার নামটা এখানে বসাবেন, ফুল নেম নাম দিয়ে পদবি দিয়ে। দেওয়ার পর এখানে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে। তো আপনি এখান থেকে রাজ্য সিলেক্ট করে নেবেন, ওয়েস্ট বেঙ্গল। সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, তো এখান থেকে আপনারা জেলা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে নদিয়া জেলা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে চলে আসছে ব্লক অর্থাৎ আপনার ব্লকের নামকে সে ব্লকটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে ব্লক শান্তিপুর সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে ভিলেজ, তো ভিলেজ বা টাউন অর্থাৎ যদি আপনার গ্রামে থাকেন সেক্ষেত্রে গ্রাম সিলেক্ট করবেন, ভিলেজ সিলেক্ট করবেন। যদি আপনার টাউনে থাকেন সেক্ষেত্রে টাউন সিলেক্ট করবেন। তো আমরা এখানে ভিলেজ সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ভিলেজ নেম সিলেক্ট করে নেব। তো ভিলেজ সিলেক্ট করার পর এজ অর্থাৎ বর্তমানে সেই ফার্মারের বয়স কত আছে, অর্থাৎ যিনি আবেদন করছেন কৃষক হয়ে তার বর্তমান বয়স কত আছে সে সংখ্যায় লিখে দেবেন, 28 বা 30 বা 32 বা 34 বা 44 বা 55 সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর জেন্ডার অর্থাৎ মেল না ফিমেল না আদার্স সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কোয়ালিফিকেশন অর্থাৎ আপনি কত পর্যন্ত লেখাপড়া করেছেন বা পড়াশোনা করেছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি প্রাইমারি হন সেক্ষেত্রে প্রাইমারি সিলেক্ট করবেন, যদি আপনি মিডিল ক্লাস হন সেক্ষেত্রে মিডিল সিলেক্ট করবেন, যদি আপনি 10th ক্লাস বা 12th ক্লাস পাস করেন সেক্ষেত্রে 10th বা 12th সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে পরবর্তী অপশন চলে এসছে ল্যান্ড হোল্ডিং, ঠিক আছে। তো এখান থেকে আপনার ল্যান্ড হোল্ডিংয়ে আপনার কত একর বা কত হেক্টর জমি আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো 1 হেক্টর বা 2 হেক্টর বা 3 হেক্টর বা ল্যান্ড লেস অর্থাৎ আপনার জমি নেই ভাগ চাষি, সেক্ষেত্রেও কিন্তু আপনি ল্যান্ড লেসে ক্লিক করে ভাগ চাষি করতে পারেন। বা যদি আপনার জমি থাকে সেক্ষেত্রে 1 হেক্টর না 1.5 হেক্টর না 2 হেক্টর সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখুন চলে এসছে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে চাইছেন, বাংলা না ইংলিশ না হিন্দি। তো যদি আপনি বাঙালি হন সেক্ষেত্রে আপনি বাংলা সিলেক্ট করতে পারেন, যদি আপনি ইংলিশে কথা বলতে পারেন সেক্ষেত্রে ইংলিশ সিলেক্ট করতে পারেন, যদি আপনি হিন্দিতে কথা বলতে পারেন সেক্ষেত্রে আপনি হিন্দি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর মুড অফ SMS, ঠিক আছে। তো আপনি কোন মাধ্যমে SMS চাইছেন, বাই টেক্স অর্থাৎ আপনার SMS এ লেখা আসবে সেইভাবে যদি আপনি SMS চান সেক্ষেত্রে টেক্সটে ক্লিক করবেন, যদি আপনি ভয়েসের মাধ্যমে অর্থাৎ কথা বলার মাধ্যমে মেসেজ চান সেক্ষেত্রে আপনি ভয়েসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে আসছে দেখুন সেক্টর। তো এখানে কিন্তু মূল বিষয় এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন সেক্টরে কী দেওয়া আছে, তো সেক্টর থেকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে চলে আসবে অ্যাগ্রিকালচার অর্থাৎ কৃষি জমি, অ্যানিম্যাল যদি আপনি পশুপালন করেন সেক্ষেত্রে, ফিশারিজ যদি আপনি মাছ চাষ করেন সেক্ষেত্রে অর্থাৎ যে কাজটি আপনি করছেন, যদি আপনি চাষি হন সেক্ষেত্রে আপনি অ্যাগ্রিকালচারে ক্লিক করবেন, যদি আপনি অ্যানিম্যাল অর্থাৎ পশু পালন করেন সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশনে ক্লিক করবেন, যদি আপনি চাষ করেন মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনি থার্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যাটাগরি কী আছে অর্থাৎ আপনি কোন প্রকার চাষ করছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, অর্থাৎ গম না ধান না কোনটা চাষ করছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে পরবর্তী অপশন চলে আসবে ক্রপ, তো এখান থেকে আপনি ক্রপ সিলেক্ট করবেন অর্থাৎ কটন না জুট না আদার্স, অর্থাৎ আপনি যদি পাট চাষ করেন সেক্ষেত্রে কটন না জুট না আদার্স চাষ করছেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর পরবর্তী আরও যদি আপনার একের অধিক, যদি আপনার একের অধিক কৃষি জমি থাকে বা যদি আপনি পশুপালন কৃষিকাজ বা আদার্স কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এক এক করে সেক্টর সিলেক্ট করতে পারেন। অর্থাৎ ধরুন প্রথমে আপনি অ্যাগ্রিকালচার সিলেক্ট করছেন অর্থাৎ কৃষিকাজ, সেক্ষেত্রে পরবর্তী অপশন যদি আপনার পশুপালন থাকে সেক্ষেত্রে অ্যানিম্যাল সিলেক্ট করবেন, তার পরবর্তী অপশন যদি আপনার মাছের চাষ থাকে সেক্ষেত্রে আপনি ফিশারিজ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন কোন প্রকার মাছ আপনি চাষ করছেন, ঠিক আছে। ক্রপে সিলেক্ট করবেন যে আপনার বর্তমানে কোন কোন মাছ রয়েছে আপনার জমিতে, সেটা সিলেক্ট করার পর আপনি কী করবেন, এখানে যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা এখানে বসাবেন, অর্থাৎ এখানে যে
পাঁচ প্লাস তিন অর্থাৎ আট, তো আমরা এখানে আট বসিয়ে কী করবো, সাবমিট অপশনে ক্লিক করে দেবো। তো সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে এম কিষাণ সেই পোর্টালে কিন্তু আপনি রেজিস্ট্রেশন হয়ে যাবেন। তো এবার আপনাদের বলে রাখি যে এম কিষাণ পোর্টালে যদি আপনি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনি কোন কোন সুযোগ সুবিধা পাবেন। তো ধরুন আপনি কৃষিকাজ করছেন অর্থাৎ চাষবাস করছেন, যদি আপনার চাষবাসে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা পেয়ে যাবেন। অর্থাৎ কোন জিনিসটা করলে আপনার চাষটা ভালো হবে বা কোন জিনিসটা করলে আপনার চাষের কোনো রকম ক্ষতি হবে না, সেই জিনিসটা কিন্তু এই জায়গার থেকে আপনাকে অ্যালার্ট করে দেবে বাই এসএমএসে বা বাই কলের মাধ্যমে, ঠিক আছে। বা ধরুন আপনি মাছ চাষ করছেন, ঠিক আছে, তো ধরুন আপনার মাছের কোনো রকম রোগ হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি এম কিষাণ পোর্টাল থেকেই বাই কল অর্থাৎ ফোনের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে তারও সমাধান পেয়ে যাবেন। অর্থাৎ কৃষিকাজ বা পশুপালন বা মাছ চাষের যাবতীয় সমস্যার সমাধান কিন্তু আপনি এই এম কিষাণ পোর্টাল রেজিস্ট্রেশন করলেই এখান থেকে করতে পারবেন। এবং এটা করলে আপনার সুবিধা কী হবে, আপনার যে ফসলের ক্ষতি হচ্ছে বা মাছ চাষের ক্ষতি হচ্ছে বা পশুপালনের ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আর হবে না। অর্থাৎ এম কিষাণ পোর্টালে যদি আপনি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাষের ব্যাপারে বা পশুপালনের ক্ষেত্রে বা মাছ চাষের ব্যাপারে সমস্ত রকম সুযোগ সুবিধা এখান থেকেই পেয়ে যাবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট। তো আশা করছি বোঝাতে পেরেছি যে এম কিষাণ পোর্টালে আপনারা অনলাইন কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কী কী সুযোগ সুবিধা পাবেন, কীভাবে সুযোগ সুবিধা পাবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।